আগামীকাল 12ই জুন শুরু হতে যাচ্ছে 5 দিনব্যাপী বিলোনিয়া শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব। এবছর এই উৎসব 74তম বর্ষে পদার্পণ করল। 12ই জুন ভোর থেকেই ভক্তবৃন্দদের উপস্থিতিতে প্রভাত ফেরি ও বিকেলে গীতিয়ালোক্য, বেদবাণী পাঠসহ সন্ধ্যায় শতাধিক মহিলাদের উপস্থিতিতে শোভাযাত্রার মাধ্যমে সূচনা হবে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে বাৎসরিক উৎসব। 5 দিনব্যাপী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন সেবা মন্দির উৎসব কমিটির সভাপতি ডক্টর জগদীশচন্দ্র নম। 5 দিনব্যাপী চলবে উৎসব, রাজ্য ও বহির্রাজ্যের কীর্তনীয় দল সারা রাত্রব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, সত্যনারায়ণ ও প্রতিদিন দুপুরে অন্নভোগ সহ উৎসবের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান সেবা মন্দির উৎসব কমিটির সভাপতি। সাংবাদিক সম্মেলন হয় আজ সন্ধ্যা 6টা নাগাদ শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের অফিস কক্ষে। উপস্থিত ছিলেন উৎসব কমিটির কোষাধ্যক্ষ দীপক বৈদ্য, সম্পাদক মিঠুন বণিক, সেবা মন্দির কমিটির মুখ্য উপদেষ্টা কানু লাল সাহা সহ সেবা মন্দির কমিটির সম্পাদক স্বপন কুমার দাস। এই উৎসবকে কেন্দ্র করে জাতি উপজাতি সকল ধর্মের এবং ভক্তদের উপস্থিতিতে উৎসবকে কেন্দ্র করে যে মেলা অনুষ্ঠিত হয় তা যেন মহামেলায় পরিণত হয়। সকলের সহযোগিতা এবং সানুরাগ উপস্থিতি কামনা করেছেন উৎসব কমিটি। সাহায্য সহায়তা করার জন্য বিভিন্ন রাখে আর্থিকভাবে বা বিভিন্ন সরঞ্জাম দিয়ে বা আমাদের ভোগের জন্য অথবা প্রসাদের জন্য বিভিন্ন প্রকারের দান, যেটা আমরা বিলোনিয়ার মধ্যে স্বতঃস্ফূর্তভাবে বিশেষভাবে আমরা পেয়েছি, প্রচুর পরিমাণে পেয়েছি, সেরকমভাবে আমাদের এই বিলোনিয়ার বাইরেও এমনকি রাজধানীতেও আমরা দেখেছি এটা বেশ সাড়া আছে। তো শ্রী রামকৃষ্ণ দেবে রাম ঠাকুরের যে ইয়ে আছে, আমাদের যে কৃপা আছে এবং সবাই যে ভক্তবৃন্দরা আছে, এটা যে একটা ভালো চারিদিকে এটার একটা সুনাম আছে, সেটা এখানে মধ্যে প্রতিফলিত। আমরা আশা প্রকাশ করছি যে আপনাদের সবার সহযোগিতায় আমরা এটা সুসম্পন্ন করতে পারি। আপনাদের সবাইকে আমরা প্রথমেই নমস্কার জানাই এবং সেই সঙ্গে উৎসব কমিটির পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিকভাবে আমরা অভিবাদন জ্ঞাপন করছি। আপনারা সবাই আমাদের এখানের মধ্যে আমাদের ডাকে খুব স্বল্প সময়ের মধ্যেই এখানের মধ্যে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই উৎসব কমিটির পক্ষ থেকে। আপনারা সবাই নিশ্চয় অবগতও আছেন, তারপরেও আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে আমাদের 74তম যে বাৎসরিক উৎসব এখানের মধ্যে শ্রী শ্রী রামচন্দ্রদেবের সেবা মন্দিরে, সেটা আমরা উদযাপন করতে যাচ্ছি। আগামীকাল থেকে সেটা শুরু হবে, 5 দিনব্যাপী সেটা চলতে থাকবে। আমাদের অত্র অঞ্চলে যে সকল মানে স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের গুণী ব্যক্তিবৃন্দ, ভক্তবৃন্দ সবাই এখানের মধ্যে একসঙ্গে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, সেজন্য আমরা একটা আলোর পথ এখানের মধ্যে দেখছি যে এই উৎসব কমিটিকে নিয়ে বা এই উৎসবকে নিয়ে এখানের মধ্যে বেশ উন্মাদনা, এবং অত্র অঞ্চলে যারা এখানের মধ্যে একদম কাছাকাছি যারা আছে তাদের মধ্যে বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তাদের তারা খুব মানে ভক্তবৃন্দরা একদম তাদের সব কাজকর্ম ছেড়ে এখানের মধ্যে নিঃস্বার্থভাবে কাজ করছেন, এটা আমাদের কাছে একটা উপরি পাওনা আমরা বলতে পারি। তো আমরা যে এই উৎসব কমিটি যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতি বছরও এরকমই সিদ্ধান্ত থাকে মোটামুটি যে এনার 5 দিনব্যাপী এই অনুষ্ঠানটা চলতে থাকে, অহরাত্র এখানের মধ্যে নাম কীর্তন চলতে থাকে। আমরা আগামীকাল থেকে সেটা শুরু করব। প্রথমে যেটা আমরা শুভ সূচনা করতে যাচ্ছি সেটা হলো একটা শোভাযাত্রার মাধ্যমে আগামীকাল সকালবেলায় ভোরে আমরা একটা নগর পরিক্রমা করব। আমরা সবাই অত্র অঞ্চলে যারা ভক্তবৃন্দরা আছে তাদের কাছে সব খুব ভোরবেলাতেই আমরা এই শুভ সূচনাটুকু তাদের কাছে করে দিতে চাই যে আমাদের এখানে নাম কীর্তন শুরু হচ্ছে, সবাই নগরবাসীরা যাতে সবাই এখানের মধ্যে আসেন, তাদের পদধূলি এখানের মধ্যে দেন এবং নাম কীর্তন ওনারা শ্রবণ করেন। সেজন্য তো প্রত্যেক দিন সেটাতে প্রথমেই এখানের মধ্যে আমাদের এই আলোচনা হবে, বেদবাণী এখানের মধ্যে পাঠ হবে, হ্যাঁ গীতিয়ালেখ্য হবে এখানের মধ্যে, তারপরে আমরা গঙ্গা নয়ন করতে যাব এখানের মধ্যে। আমাদের যারা মহিলারা যারা আছে এখানের মধ্যে সেটাতে খুব বেশি উদ্যোগ নিয়েছেন এবং তারা বলছেন যে আমাদের শতাধিক ব্যক্তি এখানের মধ্যে অংশগ্রহণ করবে, সেই সন্ধ্যাবেলায়
আবার বিকালবেলা আমরা যে গঙ্গা আনয়ন করতে যাব সেখানে, গঙ্গা আনয়নের পরেই সেখানে এখানে আমাদের নাম কীর্তন শুরু হয়ে যাবে এবং সেটা চলতে থাকবে আমাদের শেষ দিন পর্যন্ত। এবং প্রত্যেক দিনেই আমরা আগামীকাল এখানে মধ্যে সন্ধ্যাবেলা আমাদের সন্ধ্যা আরতি, সত্যনারায়ণের পূজাও এগুলি সব চলতে থাকবে। আমরা প্রত্যেক দিনেই যে কর্মসূচিটা আছে সেই কর্মসূচির মধ্যে আছে সন্ধ্যা ভোরবেলা আমাদের ভোর আরতি হয় এখানের মধ্যে, দুপুরবেলা ঠাকুরের পুজো হয়, দুপুরবেলা একটা প্রসাদ এখানের মধ্যে দেওয়া হয়, সন্ধ্যা সময় এখানের মধ্যে আরতি হয় এবং সেই সঙ্গে আমাদের যে নাম কীর্তন যেটা সেটা চলতে থাকে। তা আমরা এবার এটাও সিদ্ধান্ত হয়েছে যে এখানের মধ্যে প্রত্যেক দিন দুপুরবেলা এখানের মধ্যে অন্নভোগের ব্যবস্থা থাকবে, শেষের দিনে তো আমাদের মহাপ্রসাদ বিতরণ থাকেই থাকে এখানের মধ্যে। তো আমাদের এখানের মধ্যে মোট 5টা কীর্তনিয়া দলকে এখানের মধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এর মধ্যে একটা দলকে আমরা দেখেছি অলরেডি এখানের মধ্যে এসে পৌঁছে গেছেন। তো আমরা আশা প্রকাশ করছি যে ভক্তবৃন্দদের যে মনোবাসনা সুন্দরভাবে এখানের মধ্যে যে নাম শ্রবণ করা, কীর্তনটাকে উপভোগ করা এবং সেই সঙ্গে একটু ভোগ যাতে তারা বা একটু প্রসাদ যাতে তারা পেতে পারেন সেই যে একটা আশা থাকে সেই আশাটা আমরা পূরণ করতে পারবো। কারণ এখানের মধ্যে ভক্তবৃন্দ যারা আছেন, কর্মকর্তারা যারা আছেন, তারা নিরলসভাবে সারা দিন রাত এখানের মধ্যে খেটে চলেছেন। আমরা বিশেষভাবে কারো নাম আমরা এখানের মধ্যে উল্লেখ করছি না, সবার সার্বিক সহযোগিতা আমরা আশা প্রকাশ করছি যে এইবার আমরা একটা ভক্তবৃন্দদের যে আশা আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করতে পারব। এই বিলুনিয়া সেবা মন্দিরে যে চুয়াত্তরতম বার্ষিক উৎসব আরম্ভ চলছে আগামীকাল, আগামীকাল আমরা একটা প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি উৎসবের। এই উৎসবে আমি আপনাদের মাধ্যমে বিলুনিয়াবাসী এবং বিলুনিয়ার বাইরে যারা প্রবাসী থাকেন সবাইকে এই উৎসবে এসে নাম সংকীর্তন আপনারা শুনবেন, আপনি আপনার পরিবার স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে, এবং প্রতিদিন আমরা দুপুরে অন্নভোগের ব্যবস্থা করেছি, আপনারা প্রসাদ নেবেন, 3 দিন অন্নভোগ থাকবে এবং রবিবার মহাপ্রসাদের ব্যবস্থা আছে, সবাই আমরা উৎসবে আসুন এই আমার আবেদন থাকবে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ, নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।